সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো, সুস্থ আছো, নিরাপদ আছো। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর অত্যন্ত প্রয়োজনীয় একটি অধ্যায়, মালিকানার ভিত্তিতে ব্যবসায়ী, ব্যবসায়ী উদ্যোগের মালিকানা ভিত্তিতে ব্যবসায়ী, এই অধ্যায়টি আজকে আমরা আলোচনা করব। মালিকানার ভিত্তিতে মূলত ব্যবসায়ীকে কয় শ্রেণীতে ভাগ করা হয়েছে? মালিকানার ভিত্তিতে ব্যবসায়ী প্রথমত এক মালিকানা, অংশীদারী, যৌথ মূলধনী, সমবায় এবং রাষ্ট্রীয়, মূলত পাঁচটি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে মালিকানার ভিত্তিতে ব্যবসায়ীকে। তো আজকে আমরা এক মালিকানা ব্যবসায় সম্পর্কে আলোচনা করব। এক মালিকানা ব্যবসায় কি, এক মালিকানা ব্যবসায়ের সুবিধা, অসুবিধা, বৈশিষ্ট্য, এইসব বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো শিক্ষার্থীরা, আমরা আজকের ক্লাসে আশা করি খুব মনোযোগ সহকারে এই বিষয়গুলো শুনব, এবং আমাদের যদি খাতা বা কলম থাকে সেই বিষয়গুলো আমরা নোট ডাউন করে বা লিখে রাখতে পারি। আমরা বোর্ডে ফিরে আসি। প্রথমত এক মালিকানা ব্যবসায়ী, এক মালিকানা ব্যবসায়ী কাকে বলে বা কি? এক মালিকানা ব্যবসায়ী বলতে আমরা যেটা বুঝি, যে ব্যবসায়ে একজন মাত্র মালিক থাকে এবং ব্যবসায়ের সমস্ত প্রকার লাভ, লোকসান, দায়, ক্ষতি, ঝুঁকি সমস্ত কিছু সে নিজে একাই বহন করে, সেটিকে কি বলা হয়? এক মালিকানা ব্যবসায় বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা জানবো। এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য কি কি? এক মালিকানা ব্যবসায়ের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে একক মালিকানা, সহজ গঠন, স্বল্প মূলধন, ব্যবসায় আয়তন, একক ঝুঁকি, আইনগত সত্তা, লাভ লোকসান বন্টন এবং স্থায়িত্ব। প্রথমত আমরা এক একটি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। প্রথমত হচ্ছে একক মালিকানা। একক মালিকানা বলতে কি বুঝাই? একক মালিকানা মানে হচ্ছে এক মালিকানা ব্যবসায় একজন মাত্র মালিক থাকে। এরপর আসবো সহজ গঠন। সহজ গঠন বলতে কি বুঝাই? অর্থাৎ এক মালিকানা ব্যবসায় খুব সহজে অল্প সময়ে এটি গঠন করা যায়, যার কারণে এটিকে বলা হচ্ছে সহজ গঠন। স্বল্প মূলধন, এক মালিকানা ব্যবসায়ী অত্যন্ত কম মূলধনে হয়ে থাকে, কারণ একজন মাত্র ব্যক্তি কর্তৃক পরিচালিত, যার কারণে মূলধনের পরিমাণ খুবই অল্প হয়। ব্যবসায় আয়তন, এক মালিকানা ব্যবসায় সাধারণত ছোট আয়তনের হয়ে থাকে, অর্থাৎ সংক্ষিপ্ত আয়তনের হয়ে থাকে, কারণটি হচ্ছে এটিতে পুঁজি বা মূলধনের পরিমাণটা কম হয়ে থাকে। একক ঝুঁকি, এক মালিকানা ব্যবসায়ের ঝুঁকি সবসময় ব্যক্তির একার উপর নির্ভর করে, অর্থাৎ ব্যক্তি সবসময় একাই নিজের সব ঝুঁকি বা দায় বহন করে থাকে। এরপর হচ্ছে আইনগত সত্তা। আইনগত সত্তা বলতে কি বুঝাই? আইনগত সত্তা মানে হচ্ছে যে ব্যবসায়ীর আইনের কোনো জটিলতা নেই, এক মালিকানা ব্যবসায়ীর আইনের কোনো জটিলতা নেই, ব্যক্তি চাইলেই যে কোনো মুহূর্তে সেই ব্যবসাটি গঠন করতে পারে। লাভ লোকসান বন্টন, এক মালিকানা ব্যবসায়ীর লাভ এবং লোকসান সম্পূর্ণরূপে ব্যক্তির। লাভ লোকসান বন্টন, লাভ লোকসান বন্টনের মধ্যে আমরা দেখি এক মালিকানা ব্যবসায় সম্পূর্ণ ব্যক্তির লাভ এবং লোকসান সম্পূর্ণরূপে ব্যক্তির একার উপর সেটি নির্ভর করে থাকে। ঠিক আছে বন্ধুরা, এর পরবর্তীতে স্থায়িত্ব। এক মালিকানা ব্যবসায় সম্পূর্ণরূপে ব্যক্তির নিজের উপর নির্ভর করে, অর্থাৎ ব্যক্তি চাইলে এটি পরিচালিত করতে পারে বা ব্যক্তি চাইলে যে কোনো মুহূর্তে ব্যবসাটির বিলোপ বা স্থায়িত্ব লাভ করতে পারে। বুঝতে পারছেন বন্ধুরা? এরপর আমরা আসবো এক মালিকানা ব্যবসায়ের সুবিধা সম্পর্কে। যদি এটি অত্যন্ত প্রাচীনতম একটি ব্যবসায়, যার কারণে এই ব্যবসায়ের অধিকাংশ ক্ষেত্রে অনেকগুলো সুবিধা বিদ্যমান, সেই সুবিধাগুলো কি কি আমরা সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। প্রথম সুবিধা সমূহ, সহজ গঠন, স্বাধীনতা, মুনাফাভোগ, সুষ্ঠু ব্যবস্থা, অবস্থানগত সুবিধা, আত্মকর্মসংস্থান, দ্রুত সিদ্ধান্ত এবং গোপনীয়তা। প্রথমত সহজ গঠন কাকে বলে? এক মালিকানা ব্যবসায় আমরা একটু আগেই বলেছি খুব সহজে গঠন করা যায়। স্বাধীন, অর্থাৎ ব্যক্তি নিজের মতো করে সেই ব্যবসাটি পরিচালনা করতে পারে। মুনাফা ভোগ, এক মালিকানা ব্যবসায়ের সম্পূর্ণ মুনাফা ব্যক্তির একার উপর নির্ভর করে। সুষ্ঠু ব্যবস্থা, এক মালিকানা ব্যবসায়ী যেহেতু নিজে পরিচালনা করে সেজন্য ব্যবস্থাপনা সবসময় ভালো থাকে, সুষ্ঠু থাকে। অবস্থানগত সুবিধা, এক মালিকানা ব্যবসায়ী যে কোনো ক্ষেত্রে, যে কোনো জায়গায় খুব দ্রুত সময়ে সেটি গঠন করা যায়, যে কোনো ক্ষেত্রে সেটি পরিচালনা করা যায়, যার কারণে এটাকে বলা হচ্ছে অবস্থানগত সুবিধা। আত্মকর্মসংস্থান, এটি অনেক ক্ষেত্রে ব্যক্তির নিজের কর্মসংস্থানের মতো, যার কারণে আমরা সহজে বলতে পারি এটা আত্মকর্মসংস্থান। দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, এক মালিকানা ব্যবসায় খুব দ্রুত অল্প সময়ে সিদ্ধান্ত গ্রহণ করা যায়, কারণ সম্পূর্ণভাবে ব্যক্তি সেটা নিজেই নিয়ন্ত্রণ করে থাকে। গোপনীয়তা, এক মালিকানা ব্যবসায়ীর অত্যন্ত সহজে গঠন করা যায় এবং সবচেয়ে গোপনভাবে ব্যবসাটি পরিচালনা করা যায়, অর্থাৎ ব্যক্তি যে কোনো কিছু নিজের ইচ্ছা মতো পরিচালনা করতে পারে এবং নিজে চাইলেই যে কোনো বিষয় গোপনীয়তার সাথে রক্ষা করে সে ব্যবসাটি পরিচালনা করতে পারে, সমস্ত কৌশলগুলো সে প্রয়োগ করতে পারে। এই জন্য এখানে বলা হচ্ছে সে ব্যবসায়ীর এটি এক প্রকার গোপনীয়তার মাধ্যম। আশা করি আমরা বুঝতে পারছি শিক্ষার্থী বন্ধুরা। এরপর আমরা আসব এক মালিকানা ব্যবসায়ের অসুবিধা সমূহ। যেহেতু এটি অত্যন্ত প্রাচীনতম ব্যবসায়ী, সেক্ষেত্রে এক্ষেত্রে কিছু অসুবিধাও রয়েছে। প্রথম অসুবিধাগুলো কি কি আমরা একটু শুনবো। মূলধন স্বল্পতা,
असीम दायी व्यक्ति सामर्थ्य सीमाबद्धता अधिक व्यक्तिगत झुकी बृहदायतन अनुपयुक्तता आईनगत स्वीकृतिर अवस्था एवं स्वल्प स्थायित्व बुझते शिक्षार्थी बंधुरा এইগুলো হচ্ছে অসুবিধা সমূহ, এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। প্রথমত মূলধন স্বল্পতা, এক মালিকানা ব্যবসায়ের সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে এক্ষেত্রে মূলধনের পরিমাণ বা পুঁজির পরিমাণ খুবই কম থাকে। অসীম দায়, এক মালিকানা ব্যবসায়ের দায় সবসময় বেশি হয়ে থাকে, কারণ সম্পূর্ণ দায় ব্যক্তির একার উপর বহন করতে হয়, যার কারণে এটিতে দায়ের সম্ভাবনাটা অত্যন্ত বেশি, সেজন্য এখানে বলা হচ্ছে অসীম দায়। ব্যক্তি সামর্থ্যের সীমাবদ্ধতা, ব্যক্তি চাইলেই অনেক বড় করে ব্যবসাটি পরিচালনা করতে পারে না, যার কারণে এক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রয়েছে। অধিক ব্যক্তিগত ঝুঁকি, এক মালিকানা ব্যবসায় ব্যক্তিগত ঝুঁকিটা অত্যন্ত বেশি, কারণ ব্যবসায় যদি পরিচালনার ক্ষেত্রে কোনো প্রকার অসুবিধা হয় সম্পূর্ণ ঝুঁকি বা দায়টা ব্যক্তির নিজের উপর এসে বর্তায়। প্রয়োজনে ব্যক্তির নিজের সম্পত্তি বা নিজের ব্যক্তিগত যে অর্থ থাকে সেটি ব্যয় করে হলেও সেই বিষয়গুলো বহন করতে হয়। বৃহদায়তনের অনুপযুক্তিতা, এক মালিকানা ব্যবসায় সবসময় সর্বক্ষেত্রেই বৃহদায়তন করাটা অনেক ক্ষেত্রে অত্যন্ত জটিল, কারণ ক্ষুদ্রায়তনের প্রকৃতির একটি ব্যবসায়কে বড় করা অনেক ক্ষেত্রে কঠিন হয়ে পড়ে, যার কারণে বলা হচ্ছে বৃহদায়তনে এটি অনেক ক্ষেত্রেই অনুপযুক্ত। আইনগত স্বীকৃতির অবস্থা, আইনগত স্বীকৃতি বলতে এক মালিকানা ব্যবসায়ের আসলে মূলত কোনো প্রকার আইনগত স্বীকৃতি বা বাধ্যবাধকতা নেই, যার কারণে আইনগত কোনো জটিলতার এক্ষেত্রে সম্মুখীন হতে হয় না। তো সেক্ষেত্রে এটি এক প্রকার অসুবিধা, কারণ অসুবিধা হচ্ছে ব্যক্তি চাইলেই কোনো প্রকার আইনের সুবিধা নিতে পারে না, এটা এক প্রকার অসুবিধা বটে। স্বল্প স্থায়িত্ব, এক মালিকানা ব্যবসায়ের সবচেয়ে একটি অন্যতম অসুবিধা হচ্ছে এটি খুব কম স্থায়িত্বের হয়, কারণ কেন ব্যক্তি চাইলেই যে কোনো মুহূর্তে সেটি বন্ধ হয়ে যায়, যার কারণে সেটি পরিচালনা করতে অসমর্থ হয়ে যায়। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে এক মালিকানা ব্যবসা সম্পর্কে অনেক বিষয় আলোচনা করলাম। আমরা প্রত্যেকেই জানি এক মালিকানা ব্যবসায় হচ্ছে ইতিহাসের সবচেয়ে প্রাচীনতম ব্যবসায় এবং এটি একটি জনপ্রিয় ব্যবসায় সংগঠন, কারণ ব্যক্তি চাইলেই সেই সংগঠনটিকে নিজের মতো করে পরিচালনা করতে পারে, নিজের সমস্ত দায় ঝুঁকি বহন করে ব্যক্তি চাইলেই সেটাকে দীর্ঘদিন ধরে পরিচালনায় নিযুক্ত থাকতে পারে, আবার ব্যক্তি চাইলেই সেটি যে কোনো মুহূর্তে বন্ধ করে দিতে পারে। এভাবে এক মালিকানা ব্যবসাটি পরিচালিত হয়। এছাড়াও আমরা এই অধ্যায়ের মধ্যে আরো কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। অংশীদারি ব্যবসায়, কোম্পানি সংগঠন, রাষ্ট্রীয় সংগঠন, সমবায় সংগঠন, এসব বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং নিরাপদে থাকবে। সৃষ্টিকর্তা সবাই সহায় হন। ধন্যবাদ সবাইকে।